বাংলাদেশি টাকায় বিভিন্ন দেশের আজকের টাকার রেট। আজ মঙ্গলবার 9 মে 2023, বাংলা ছাব্বিশ বৈশাখ 1430। চলুন দেখে নেওয়া যাক দেশ ও বৈদেশিক মুদ্রায় বাংলাদেশি কত টাকা। প্রথমে আসি মালয়েশিয়ান 1 রিঙ্গিত 24 টাকা 20 পয়সা, সুইডির 1 রিয়াল 28 টাকা 53 পয়সা, মার্কিন $106.02। অপরদিকে রয়েছে ইউরোপীয় 1 ইউরো 118 টাকা 37 পয়সা, ইতালিয়ান 1 ইউরো 119 টাকা 70 পয়সা, ব্রিটেনের 1 পাউন্ড 135.03 পয়সা, সিঙ্গাপুরের $1.81.45, নিউজিল্যান্ডের $1.67.74। অপরদিকে রয়েছে অস্ট্রেলিয়ান $1.72.98, কানাডিয়ান $1.78.63, UAE মানি দুবাইয়ের 1 দিরহাম 29.39, ওমানি 1 রিয়াল 278 টাকা বরাবর, বাহরানি 1 দিনার 286.21, কাতারি 1 রিয়াল 29.60, কুয়েতি 1 দিনার 350.65, সুইজারল্যান্ডের 1 ফ্রেঞ্চ 119.82, দক্ষিণ আফ্রিকান 1 রান 5.83, জাপানি 1 ইয়েন 79 পয়সা, দক্ষিণ কোরিয়ান 1 কুন 81 পয়সা, সর্বশেষ আসি ইন্ডিয়ান 1 রুপি 1 টাকা 30 পয়সা। বন্ধুরা, উপরে উল্লেখিত মুদ্রার বিনিময় মূল্য শুধুমাত্র প্রবাস থেকে টাকা পাঠানোর ক্ষেত্রে প্রযোজ্য হবে, এবং ব্যাংকের মাধ্যমে বা বৈধভাবে যদি আপনি বাংলাদেশে টাকা পাঠান তাহলে আপনি সরকারি কর্তৃক ঘোষিত সরকারি প্রণোদনা যে রেমিটেন্সের পরিপ্রেক্ষিতে আসে সেটা আপনি বাংলাদেশ ব্যাংক কর্তৃক ঘোষিত 2.5% হারে নগদ প্রণোদনা পাবেন। অর্থাৎ আপনি যদি বাংলাদেশে 1 লক্ষ টাকা পাঠান তাহলে এর সাথে আরও 2,500 টাকা যোগ হয়ে আপনার টোটাল 1,02,500 টাকা যোগ হয়ে ঢুকবে আপনার ব্যাংকের যে অ্যাকাউন্টস আছে অ্যাকাউন্টের ব্যালেন্সে, অথবা নামের মাধ্যমে টাকা পাঠাইলে যেভাবেই আপনি রেমিটেন্স পাঠান না কেন বৈধভাবে যদি পাঠান তাহলে আপনি প্রত্যেক দিন আপনার কিন্তু এই তথ্যগুলো আমি আপনার দিয়ে দিচ্ছি। আপনারা কোনোভাবেই অবৈধভাবে বা ঝুঁকি নিয়ে টাকা দেশে পাঠাবেন না, কেননা আপনার একটি ভুলের কারণে একটি জীবনই নষ্ট হবে না, পুরো পরিবার সহ আপনার লাইফটাও কিন্তু বরবাদ হয়ে যাবে। অর্থাৎ সবসময় মনে রাখবেন, সৎ পথে চলেন, সৎ কাজ করেন, তো এই ভুলটা কেন করবেন? তাড়াহুড়া করে কখনো টাকা পয়সা লেনদেন করবেন না, কোনো কাজেই তাড়াহুড়া করে করা ভালো না। তাই যদি একটু সময়ও যায় অবশ্যই সবসময় মনে রাখবেন আপনাকে যে কাজটি করতে হবে বৈধভাবে আপনার টাকা পাঠানোর ক্ষেত্রে তাড়াহুড়া করবেন না। বৈধভাবে টাকা পাঠাইলে আপনি সরকারি প্রণোদনা মানে কি, আপনি এই যে বেশি টাকাটা পাইতেছেন এটা অন্য জায়গায় পাঠাইতে গেলে আপনি তার থেকে কিন্তু বেশি পাবেন না, ঘুরিয়া পুরিয়া নয় সয় করে কিন্তু আপনাকে কিন্তু অনেক ই করে কিন্তু কম টাকা দিবে। ঠিক আছে, হয়তো তাৎক্ষণিকভাবে টাকাটা পাওয়া যায় কিন্তু তা পাওয়া গেলেও কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে কোনো ঝুঁকি নিতে চায় না, যাদের মাধ্যমে অবৈধভাবে টাকা পাঠান তারা কিন্তু ঝুঁকি নিতে চায় না। তো অনুরোধ থাকলেও এই ধরনের ভিডিও পেতে আমাদের প্রত্যেক দিন যে আমি ভিডিও দিতেছি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং একই সাথে ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ জানিয়ে আবারও আমি শেষ করছি, ভালো থাকবেন সবার জন্য, সুস্থতা কামনা করছি সৃষ্টিকর্তার নিকট।